আসসালামু আলাইকুম সবাইকে টেক আইডি ফ্রমের পক্ষ থেকে স্বাগতম। তো ফার্স্টে চলে যাব আমি আমার সিপে ফুল অ্যাকাউন্টে। তো আজকের বিষয় টপিকটা হলো যে আপনি কোন গ্রুপে পোস্ট করলে সেই পোস্টের কমেন্টের রিপ্লাই দিতে পারবে। তো আমি আমার সিপে ফুল অ্যাকাউন্টে যাব। এখান থেকে আমি ভিডিওটি স্কিপ করছি। এটা আমার সিপে ফুল অ্যাকাউন্ট। এটা প্রায় আমরা 6-7 জন টিম ওয়ার্কের কাজ। এটা আমাদের মান্থলি কাজ $1,585 আর এই সপ্তাহে $89। এখান থেকে আমরা ভালো ভালো অফার নিয়ে কাজ করি। তো এখন টপিকটা হলো যে আমরা কীভাবে ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টের কমেন্টের দিতে পারবো। এখন বিষয় হলো আমরা কোন গ্রুপে কমেন্ট মার্কেটিং করব বা ইভেন্ট মার্কেটিং করব, যাতে ওই গ্রুপে আমাদের লিঙ্কটি ফেসবুক কখনো স্প্যাম না ধরে। তো আমি আমার নিয়মে আজকে আপনাদের সামনে দেখাইতেছি। এ পর্যন্ত কোনো ইউটিউবার দেখাই নাই, যেটা আমি দেখাইতেছি। আমি সবসময় পেইড টুলস দিয়ে কাজ করি, পেইড টুলস দিয়ে গ্রুপ দিয়ে করি। তো ফার্স্টে চলে যাব আমি আমার ক্রোম ব্রাউজারে। এখান থেকে পেইড একটা এক্সটেনশন আমি অ্যাড করব। যেহেতু আমার পেইড এক্সটেনশন আছে, আপনারা যদি আমার এই নিয়মে কাজ করেন তাহলে 100% আপনারা কমেন্টে রিপ্লাই দিতে পারবেন। লিঙ্ক স্প্যাম হবে না, লিঙ্ক পেন্ডিং কখনোই হবে না। আমি যেইভাবে কাজ করি আমি শুধু পাবলিক গ্রুপ খুঁজে বের করি। অবশ্যই আমার গ্রুপ তেমন খুঁজতে হয় না, আমার কাছে অ্যাভেলেবেল গ্রুপ আছে। এগুলো সময় আমার এখানে প্রায় 6-7 লক্ষ গ্রুপ আছে সব ধরনের। আমার এগুলো দিয়ে কাজ হয়ে যায়। আমি আপনাদের আরও দেখাই, এগুলো সব অটো অ্যাপ্রুভ গ্রুপ, সব পাবলিশ, সব প্রিমিয়াম। তো এখন কথা হলো সফটওয়্যারের বিষয়টা। পেইড একটা সফটওয়্যার, এটাতে আমরা গ্রুপ চেক দিব যে কোনটাতে পাবলিশ গ্রুপ। যেটা পাবলিশ গ্রুপ এটা অটো অ্যাপ্রুভ করব। তো ফার্স্টে এটা আমরা কপি করব, নামটা কপি করে নিউ ফাইলে যে একটা ফোল্ডার তৈরি করব। ওকে, এটা আমাদের ফোল্ডার। এখন আমরা এই ফোল্ডারে এক্সটেনশন লিংক ওপেন করব। এখান থেকে এক্সট্রা ফাইল আমার সাধারণত অনেক গ্রুপ বের করা আছে, আমি গ্রুপ খুঁজি না। সাপোজ আজকে আপনাদের দেখাই দিব যে কোন গ্রুপে পোস্ট করলে কমেন্ট রিপ্লাই দেওয়া যায়, লিঙ্ক কখন স্প্যাম ধরবে না, যেভাবে আমি কাজ করি আর কি আমার নিয়মে। ওকে, এটা আমাদের ফাইল। এখন এই ফাইলটা আমরা এখানে পেস্ট করব, জাস্ট কপি করব। ওকে, আমাদের কাজ শেষ। এখান থেকে আমরা ইরো ডিলিট করে দেব। ওকে, এখন আমরা এখান থেকে প্রিন্ট করে রাখব। ওকে, এখন টপিক হলো মূল বিষয়, ঠিক আছে? তো আমরা প্রাইভেট গ্রুপ পাবলিক গ্রুপ চেক করবো, কিন্তু অটো অ্যাপ্রুভ গ্রুপ, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা চেক করব। তো ফার্স্টে চলে যাব ফেসবুকে। আমি সাধারণত একটা ফেসবুকে যেয়ে দেখাই। ওকে, আর হ্যাঁ,
যারা সিপিএ মার্কেটিং বিষয়ে কোর্স করতে চান তারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশনে কোর্সের একটা ভিডিও দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে দেখতে পারেন। তো আমার বেচে যারা কোর্স করছে তারা সবাই সাকসেসফুল হয়েছে, ওকে, ফেসবুকটা ওপেন হয়েছে। এখন এখান থেকে আমরা সাপোজ একটা গ্রুপ খুঁজব, কোনটা পাবলিক কোনটা প্রাইভেট, ঠিক আছে? পাবলিক গ্রুপ কিন্তু আপনারা জানেন অবশ্যই কাজ হয়, প্যান্ডিং দেখায় না। তো এটাতে চেক করা যায় যে কোনটাতে প্যান্ডিং দেখাবে লিঙ্ক আর লিঙ্ক কোনটাতে প্যান্ডিং দেখাবে না, ঠিক আছে? এটাতে আমি শুধু এটাতে কাজ করি। আর সব বিষয় আমি ইউটিউবে দিতে পারি না, কারণ ইউটিউবের কিছু নিয়ম আছে আর নিজেরও কিছু কাজ আছে, সেগুলো দেওয়া যায় না। তো আমি এখানে এই একটা সাপোর্ট ইউএস গ্রুপ নাম দিয়ে সার্চ দিতেছি, এছাড়া একটা কান্ট্রি নাম দিয়ে সার্চ দিই। আমি সাধারণত এইভাবেই আর কি গ্রুপ দেখি। আমাকে অনেকে জোরে বলতেছে ভাই প্যান্ডিং দেখে, গ্রিন প্যান্ডিং দেখে, ভাই গ্রুপ বের করে ভালো ভালো গ্রুপ, ঠিক আছে? গ্রুপ থেকে মানে ফেসবুক এমন আপডেট হয়েছে, গ্রুপ থেকে ওই সিস্টেম করা যায় যে লিঙ্ক প্যান্ডিং দেখাবে, লিঙ্ক আর কি ওইটাতে শেয়ার করা যাবে না, অনেক গ্রুপ আছে, ঠিক আছে? তো এটাতে আর কি বের করতে হয়। তো আমি এটাতে বের করে এই অ্যাপস দিয়ে আমি এই এক্সটেনশন দিয়ে আমি চেক করি যে কোনটাতে লিঙ্ক প্যান্ডিং দেখাবে কি না, ঠিক আছে? নেট স্লো। আর এটাও বলে রাখি, আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আমার এই চ্যানেলে এমন এমন ভিডিও দেই যা ইউটিউবে কেউ দেয়নি, এখান থেকে ইংলিশ করে নেই। সামনে আর কয়েকটা দিন থেকে আমার একটা নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, আপনারা চাইলে সেই ব্যাচে জয়েন হতে পারেন, 100% ইনকাম হবে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে বাংলা দিয়ে দেখা দিচ্ছি। এখান থেকে আমরা পাবলিক এটা অন করব, ওকে, এসব গ্রুপ। তো এখান থেকে এখনই বুঝবো যে কোন গ্রুপে লিঙ্ক প্যান্ডিং দেখাবে বা দেখাবে না। আসলে আজকে নেট খুব স্লো, দেখুন এখানে অনেকে মার্কেটিং করছে, অনেকে। আসলে আজকে আমার এখানে অনেক নেট ছিল, তেমনভাবে দেখাতে পারছি না, তার জন্য স্যার। ওকে, আমাদের ফেসবুক গ্রুপগুলো ওপেন হয়েছে, এখন আমরা এখান থেকে এই গ্রুপ আইডিগুলো কপি করব।
কম্পিউটার সিডি কপি করব নেক্সট এই যে এখানে আমাদের যে অ্যাকশন এক্সট্রেশন পেইড এক্সট্রেশন ওইখানে এসে আমরা এখানে পেস্ট করব আমরা আরেকটা নিব এটা নিয়েছি আমরা এটা নিব আমরা আরেকটা নিব আরেকটা নিব আমাদের মোট চারটি গ্রুপ হয়েছে এখন আমরা চেক করব এখানে কোন গ্রুপ পেন্ডিং দেখায় বা দেখায় না ঠিক আছে এটা আমরা চেক করব এখানে গ্রুপ কয়টা হয়েছে একটা দুটা তিনটা চারটা চারটাই আপনার চারটাই গ্রুপে কাজ করা যাবে ঠিক আছে তো এটা দেখছে কাজ তো আশা করি আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে 100% আপনাদের কমেন্টগুলা কমেন্টের রিপ্লাইগুলো পেন্ডিং থাকবে না কাজ হবে ঠিক আছে সাপোজ এতটুকু দেখালাম তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন